আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। ওয়ান ফার্মা ও ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত এবিটিভি আজকের বাজারে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ। বাজেটে কৃষি খাতে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কিছু বলেন। বাজেট হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাপনা যে কোনো রাষ্ট্রের অগ্রাধিকার খাতগুলো কি, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের জনগণের প্রয়োজনে সরকার কোন বিষয়গুলোকে অধিকতর গুরুত্ব দিচ্ছে, তার অর্থনৈতিক বরাদ্দটা কি সেটার উন্নয়নের জন্য, এটাই হলো বাজেট। সরকার ভাবে যে আমাদের দেশের সাধারণ জনগণ বিভিন্ন পেশার সাথে যারা অগ্রসর অনগ্রসর ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, দেশের অর্থনীতির সাথে যারা জড়িত, সবার কাছে যাতে অর্থনীতির যে প্রবৃদ্ধি উন্নয়ন সেটা যাতে পৌঁছে, এবং সেই বিষয়টাই হলো একটা বাজেট আকারে প্রণয়ন করা হয় যে দেশের কোন জায়গাগুলোতে উন্নয়ন করতে হবে, এবং সরকারি কর্মকর্তা যারা আছে তাদের যে বেতন ভাতা এগুলোর একটা হিসাব নিকাশই হলো বাজেট। সরকার প্রথমে আগে তার প্রয়োজন অনুসারে এই ব্যয়ের বাজেটটা আগে সবার আগে লেখে যে আমার, যেমন ধরুন আমাদের দেশে চলমান যেগুলো প্রকল্প আছে এই প্রকল্পগুলো অব্যাহত রাখতে হবে, আপনার অর্থ আছে কি নেই এই বিবেচনার প্রয়োজন নেই। আগে প্রথমে তিনি ব্যয়ের বাজেটটা নির্ধারণ করবে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এত, আমাদের উন্নয়ন প্রকল্পে এত, আমাদের সামরিক খাতে এত, এগুলো ভাগ ভাগ করে তখন দেখে যে এই অর্থের উৎসটা কোথায়। অর্থের উৎস যখন তারা যখন খোঁজে তখন অর্থের উৎস হলো এনবিআর, নন এনবিআর, আভ্যন্তরীণ সোর্স এবং আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহ করা, ডোনেশন, এগুলোই হলো অর্থের উৎস। দেখুন, আমাদের কৃষি কিন্তু একটা প্রধান খাত। প্রথম তিনটা মন্ত্রণালয়ের মধ্যে একটা মন্ত্রণালয় হলো কৃষি, যেখানে আমাদের দেশের যে যদি আবার একক যদি কোনো সেক্টরকে যদি আপনি তুলনা করেন যে কোন সেক্টর থেকে সর্বাধিক পরিমাণে ইনকাম, আমাদের জাতীয় ইনকামে যোগ হচ্ছে, সেটা কিন্তু কৃষি। কৃষি বলতে আপনার এই মৎস্য, প্রাণী সম্পদ এবং ফসলের যে চাষবাস এবং কৃষিভিত্তিক শিল্প, এগুলো মিলেই কিন্তু হলো কৃষি। তো সেই দিক থেকে বলতে গেলে যে সরকারের এটাকে অগ্রাধিকার দেওয়া ছাড়া উপায় নেই। আমি বলবো যে সরকার যে এখানে যে ভর্তুকি দিয়েছে কৃষকের জন্য প্রায় 40,000 কোটি টাকা বা 45,000 কোটি টাকা কৃষি মন্ত্রণালয়ের বাজেট, এখানে কৃষকের ভর্তুকিতেই আছে প্রায় 40,000 কোটি টাকা, এটা কিন্তু আপনার আরও দেওয়ার সুযোগ ছিল। কিন্তু আমাদের যেহেতু আন্তর্জাতিক যে অবস্থা, যেটা আপনি ধরেন বহির্বিশ্বের যে অর্থনৈতিক যে মন্দা এবং কোভিডের সময়ে যে পৃথিবীর বিভিন্ন দেশের ধরেন সরকারের প্রণোদনা দেওয়ার কারণে আপনার কিন্তু এই অর্থনীতিতে কিন্তু মানির সঞ্চালনা বৃদ্ধি হয়ে যাওয়াতে আপনার এটারই কিন্তু এখন আমাদের ভোগান্তি আসতেছে, হলো যে আমাদের ইনফ্লেশন হয়ে গেছে, আমাদের ধরুন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেয়েছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, এই সব কিছুর দিক বিবেচনা করলে যদি আপনি বলেন তাহলে এই বৈশ্বিক অর্থনীতিতে আমাদের বাজেটটা কিন্তু মানে সংকুচিত হওয়ার কথা ছিল, মানে ছোট হবার কথা ছিল, তো সে তুলনায় কিন্তু এটা ছোট হয়নি, এটা কিন্তু আমাদের ভালো দিক। এবং কৃষিতেও কিন্তু আপনার বাজেটে আগের চেয়ে বেশি দেওয়া হয়েছে, সেই দিক থেকে আমি বলবো যে এটা একটা কৃষি মন্ত্রণালয়ের এবং কৃষকের জন্য, কৃষি উন্নয়নের জন্য, কৃষি গবেষণার জন্য, সম্প্রসারণ এবং শিক্ষার জন্য এই বাজেটটা ঠিক আছে। আপনি নির্বাচনের বছরে যদি আপনি সারা পৃথিবীর যে দেশেই নির্বাচন হয় সেই বছরে অর্থনীতি কিন্তু চাপের মুখে থাকে, কারণ নির্বাচনকে ঘিরে বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসবে না। তো ধরুন এটা শুধু বাংলাদেশে না, আপনি যে কোনো দেশে নির্বাচনের বছরে অর্থনীতিটা একটু স্লোথ হয়ে যায়। কিন্তু আমাদের এই বাজেটে কিন্তু যেটা পূর্বাভাস করা হয়েছে, আপনার 7.5% হলো প্রবৃদ্ধি ধরা হয়েছে, এবং সবচেয়ে বড় যেটা ইনফ্লেশন, যেটা 9.5%-এর মতো ছিল, যেটা আপনার এই যে জনজীবনে যে দ্রব্যমূল্যের কথা বলছেন, ইনফ্লেশনকে কিন্তু সরকার 6.5%-এ কিন্তু এটা তারা পূর্বাভাস করেছে। এটা কিন্তু খুব ভালো দিক, যারা অর্থনীতি নিয়ে যারা একটু সাধারণ জ্ঞান রাখে আর অর্থনীতির সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু বলবে
যে এটা কিন্তু সরকার একটা ভালো বাজেট করেছে। এখন বাস্তবায়নটা পরের কথা, কিন্তু পূর্বাভাস এবং এর সাথে যে সমস্ত বিষয় সংশ্লিষ্ট করা হয়েছে এগুলো কিন্তু ভালো দিক আমি মনে করি। সামনে নির্বাচন, নির্বাচন নিয়ে কিছু বলুন। আমাদের দেশে আমার যদি রাজনীতির কথা বলেন তাহলে আমি বলবো যে রাজনীতি এবং অর্থনীতি এটা একটার সাথে আরেকটা এমনভাবে সম্পৃক্ত, এটাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। কারণ যখনই একজন রাজনৈতিক নেতা তার সুদূর প্রসারী পরিকল্পনা করবে, তার প্রথম পরিকল্পনাই কিন্তু অর্থনীতিটাকে শক্তিশালী করা, স্বয়ংসম্পন্ন করা, মানুষের দারিদ্র বিমোচন করা। এবং আমাদের দেশটা যে স্বাধীন হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এবং মুক্তিযুদ্ধের যে মূল যে চেতনা সেটা কিন্তু একটা বৈষম্যহীন একটা অর্থনীতি তৈরি করা, সেটা কিন্তু ছিল ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা একই রকমের জীবনযাত্রা করব, এবং একটা শোষণমুক্ত সমাজ কায়েম করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা কিন্তু সংবিধানে এই কথাটা তিনি নিয়ে এসেছেন যে একটা বৈষম্যহীন অর্থনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, এগুলো যদি আপনি সব কিছু মিলে যদি করেন তাহলে যারা অর্থনীতিতে যারা পারদর্শী তারা যদি আপনার রাজনীতির সঙ্গে আসে। একটা রাজনৈতিক রাষ্ট্রের কাজ কী আর রাজনৈতিক নেতার কাজ কী, ব্যবসায়ীর কাজ কী, আমরা যদি একটু স্বল্প কথায় বলি, একটা রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে যে সমস্ত যে মানব শক্তি আছে প্রত্যেক সেক্টরের মানুষকে স্বাবলম্বী করা, প্রত্যেকের যাতে তার ক্যাপাসিটি অনুযায়ী, তার দক্ষতা যোগ্যতা অনুযায়ী যে সে যাতে কাজ করতে পারে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে, এটা হলো একটা রাষ্ট্রের দায়িত্ব। সেটা ধরেন স্বাস্থ্য, শিক্ষা, সর্বক্ষেত্রে ক্রিয়া, এগুলো সর্বক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব। আর যিনি সরকার যিনি আছেন রাষ্ট্রের দায়িত্বে, যিনি সরকার অর্থাৎ রাজনৈতিক নেতারা তো ধরেন তারা নির্বাচনের মাধ্যমে সরকারে যাচ্ছে, রাজনৈতিক নেতৃত্বের কিন্তু মূল লক্ষ্যই হলো যে একটা সুন্দর, সমৃদ্ধ, দারিদ্র্যবিহীন একটি সমাজ গঠন করা, যাতে সমাজের প্রত্যেকটা মানুষ তারা যাদের দৈনন্দিন দিনের যেগুলো চাহিদা, মৌলিক চাহিদা, এগুলো যাতে রাষ্ট্র নিবারণ করে, এটা রাজনৈতিক নেতারা এইভাবে দিক নির্দেশনা দেয়। তার মানে কি, পুরো জিনিসটা হলো অর্থনীতির সাথে সম্পৃক্ত। এখন যদি অর্থনীতির কোনো মানুষ যদি রাজনীতির সাথে সম্পৃক্ত হয় তাহলে বিষয়গুলো কিন্তু সহজ হয়ে যায়। আমাদের সরকার যেমন ধরুন একটা বিনিয়োগকে আপনার লাভজনক করার জন্য, বিনিয়োগকে নিরাপদ করার জন্য এবং বিনিয়োগকে টেকসই করার জন্য যেগুলো অবকাঠামো করা দরকার, এই সমস্ত অবকাঠামো কিন্তু বেসরকারি খাতে অন্য দেশে হয়, যদি পুঁজিবাদী ব্যবস্থাপনায় সমস্ত কিছুই হলো বেসরকারিকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশে যে পরিমাণ ব্যবসায়ী আমরা যারা আছি, কিন্তু এই দেশের যদি উন্নয়ন করতে হয় তাহলে এই সমস্ত ভারী অবকাঠামো আমরা কিন্তু সরকারকেই প্রথমে করতে হবে, এবং সরকার কিন্তু সেই কাজটা হাতে নিয়েছে। আবার যদি আপনি বেসরকারি খাতও যাতে আসতে পারে সেই জন্য কিন্তু সরকার পিপিপি বলে একটা ধারণা আছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং বিওটি, বিল্ড ওন অ্যান্ড ট্রেড, তার মানে এই খাতটাও মুক্ত রাখা হয়েছে, যে পুঁজিবাদী ব্যবস্থাপনায় ক্যাপিটালিজমের যে কনসেপ্ট যে বেসরকারি প্রতিষ্ঠান অর্থনীতিতে লিড দেবে, সরকার কিন্তু সেই ব্যবস্থাও রেখেছে। আমাদের এখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাপনা, যে সরকারেরও কিছু ইন্টারভেনশন থাকবে, যেমন টিসিবি থাকবে, বিআরটিসি বাস থাকবে, ট্রেন থাকবে, আবার বেসরকারি বাস থাকবে, বেসরকারি ট্রেন আসে নাই, ওদের ভবিষ্যতে পিপিপির ধারণার মাধ্যমে এগুলো আসতে পারে। তো সেই দিক থেকে আপনি যদি বলেন যে আমার আশাটা কতখানি সঙ্গত, প্রথমত হলো যে আমি পরিপূর্ণভাবে আমি একটা রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, একটা প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনায় রাজনৈতিক নেতৃত্বের পরিবারের মধ্যেই আমার বেড়ে ওঠা। তা আমার বাবা, আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি ওখানকার 52 সালে উনি প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগের, আমার বড় ভাই ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, এটা পরিচিত মানুষ। যেমন মিরপুর, মোহাম্মদপুর যখন একটা আঞ্চলিক কমিটি ছিল, সেই আঞ্চলিক কমিটির শ্রমিক লীগের তিনি সভাপতি ছিলেন, পল্লবীতে থাকেন খন্দকার মকবুল হোসেন, প্রয়াত হয়েছেন এই কোভিডের আগে। তো তার মানে হলো কি, যে আমরা একটা রাজনৈতিক পরিবারে গড়ে ওঠা। কিন্তু আমি আমার কর্মজীবনে এসে আমি চলে আসছি হলো ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, যেটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, একটা শোষণমুক্ত একটা সুন্দর বাংলাদেশ যেখানে ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, অপুষ্টি থাকবে না। তো সেগুলো করতে হলে তো মানুষের হাতে কাজ দিতে হবে, তো মানুষের হাতে কাজ দিলে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে সমস্ত শিল্প কলকারখানা আছে তার যে প্রবৃদ্ধি, এবং বেসরকারি শিল্প কলকারখানা যে ব্যবসা বাণিজ্য আছে, এই দুইটার প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য আছে। তো আজকে যদি আপনার রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক
আর যদি বেসরকারি ব্যাংকের তুলনা করেন দুইজনের মুনাফার রেটেরও পার্থক্য আছে এবং দুইজনের যে নন পারফর্মিং লোন যেটা মানুষ টাকা নিয়ে ব্যাংকে টাকা দেয় না দেখবেন সরকারির চেয়ে বেসরকারিদের ভালো বেসরকারির চেয়ে মাল্টিনেশনটা আরও ভালো মানে রিকভারি রেটের কথা বলছি তার মানে আপনার এই অর্থনীতিতে যখন এই সমস্ত ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা যারা চালায় সেই সমস্ত ব্যক্তি যদি আপনার একটা নির্দিষ্ট এলাকার রাজনীতিতে যদি আসে যদি পার্লামেন্টে যেতে পারে সেই পার্লামেন্টে যেয়ে কিন্তু অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করাই তো তার পার্লামেন্টের কাজ কি যে 300 যে সংসদ সদস্য যারা যাবেন তারা দেশের রোল মডেল তারা মেধাবী দেশপ্রেমিক তারা অর্থনীতি জানে মানুষকে কিভাবে তার জীবনযাত্রার মান উন্নয়ন করা যায় এটা হলো এই 300 জন মানুষের কাজই হলো দেশের সমস্যাগুলো চিহ্নিত করে শিল্প কলকারখানা আইনের যে ব্যত্যয় আছে বিধিমালা নীতিমালা এগুলো সংস্কার করা সেখানে যদি আপনার ব্যক্তিগত জীবনে যদি আপনার এই সমস্ত শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্যের এর মধ্যে থেকে যদি আপনার প্রতিবন্ধকতাগুলো যদি আপনি দেখে আসেন জেনে আসেন তাহলে আপনার জন্য কিন্তু আইন প্রণয়ন করা এগুলো সংস্কার করা এগুলো কিন্তু আপনার জন্য অনেকটা সহজ হবে সেই দিক বিবেচনায় আমি মনে করি যে আমি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার কারণে অর্থনীতি এবং শিল্পের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আমি যদি আমার নির্বাচনী এলাকায় সারিয়াকান্দি সোনাতলায় যেহেতু ওখানে দরিদ্র মানুষের সংখ্যা বেশি আমাদের যেহেতু নদী ভাঙন এলাকা ওখানে শিল্প কলকারখানা হয়নি যেটা খুবই দরকার ওখানে ধরেন কত কিছু হতে পারে ওখানে নদীভিত্তিক শিল্পায়ন হতে পারে ওখানে চরের মধ্যে যে সমস্ত সোলার পাওয়ার এনার্জি তৈরি হতে পারে রিনিউয়েবল এনার্জি হতে পারে কৃষিভিত্তিক ব্যাপক শিল্পায়ন হতে পারে ফার্টিলাইজার ফ্যাক্টরি হতে পারে নদী দিয়ে পরিবহন হতে পারে এরকম পণ্যের যদি আমরা নদী খনন করে যদি ব্যবস্থা করে দিতে পারি কারণ এটা নদীর ওপর দিয়েই এই সারিয়াকান্দি সোনাতলা এই এই জনপদ গড়ে উঠেছে এগুলো কিন্তু অনেক কর্মকাণ্ড আছে যেগুলো হলো অর্থনীতিকে সমৃদ্ধ করবে মানুষের জীবন জীবনযাত্রার মান উন্নয়ন করবে সেই দিক বিবেচনায় আমি মনে করি ওই অঞ্চলে যদি আমার আসার সুযোগ হয় তাহলে এটা ওই অঞ্চলের জন্যও ভালো আমার জন্যও ভালো এবং দেশের জন্যও ভালো ওয়ান ফার্মার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলুন ওয়ান ফার্মা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানুষের যে মৌলিক যে 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 পাঁচটা জিনিস যেটা আছে সেটার মধ্যে কিন্তু স্বাস্থ্য একটা সেই দিক থেকে বিবেচনা করলে এটা যখনই দেশ আমাদের স্বাধীনতার পরবর্তী সময়ে যদি একটা জিনিসকে যদি মানে উদযাপন করতে হয় যে আমরা এই জিনিসটা আমরা একটা অনেক বড় কিছু করেছি সেটা হলো এই দেশটা ছিল গরিব এটা এখন মধ্যম ইনকামের দেশ হয়েছে এই দেশটা কালো আইন ছিল জাস্টিসটাকে প্রতিষ্ঠিত করেছে এটা হলো আমাদের স্বাধীনতার পরবর্তী সময় অর্জন এখন ধরুন এই যে আমরা এই ধনী দেশটা গরিব দেশটা এখন আমাদের মধ্যম ইনকামের দেশ হয়েছে সেখানে মানুষের ক্রয় ক্ষমতা যখনই বাড়বে তখন কিন্তু তার স্বাস্থ্য সচেতনতা বাড়বে আজকে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানির মার্কেট হলো বাজার হলো 40,000 কোটি টাকা 3 বছরের মধ্যে 4 বছরের মধ্যে এটা হয়ে যাবে 1,00,000 কোটি টাকা হবে আমাদের দেশ থেকে এখন 160টা দেশ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট তারা আমদানি করে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় আমরা রপ্তানি করি ওরা আমদানি করে এটা কিন্তু বাংলাদেশের পরিচয়ই হবে একসময় যেমন সোনালি আঁশ একসময় যখন ইলিশ মাছ তারও আগে ছিল মুসলিন কাপড় এখন কিন্তু এটা ফার্মাসিউটিক্যালের পরিচয় হবে সেই কারণে এই ইন্ডাস্ট্রিতে আমার আশা খুবই দরকার সফল মানুষের যে জায়গায় যাবে সেখানে সফলতায় আসবে আমাদের অনেক সফলতা আছে কৃষি ব্যবসাকে ঘিরে অতএব সেই কারণে আমি ফার্মাসিউটিক্যালে গিয়েছি এবং এটা একটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত হয়েছে এবং এটা ভালো হবে আগামীতে যেটা হবে আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে উন্নত মানের বিশ্বমানের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট পাইতে পারে সেটাই হলো আমার কর্ম পরিকল্পনা বর্তমান পুঁজিবাজারের অবস্থা নিয়ে কিছু বলুন যে কোনো বাজার তার সরবরাহ এবং তার চাহিদা এটাই হলো একটা বাজার নিয়ন্ত্রণ করার হলো প্রধান উপায় যে আপনি যদি ক্রেতার জন্য ভালো হবে যখন সরবরাহকারী বেশি থাকবে আর বিক্রেতার জন্য ভালো হবে যখন ওখানে সরবরাহকারী বেশি থাকবে তো এখন আমাদের যে পুঁজিবাজার যেটা সেই পুঁজিবাজারের আমরা যে জায়গায় নিতে চাই সেই জায়গায় আমরা নিতে পারি না
কারণ এখানে বড় বড় কোম্পানি যারা আছে সেগুলো কিছু আইনের সংস্কার করতে হবে, তাদেরকে এখানে তাদের শেয়ার ওখানে দিতে হবে। আপনি ব্যক্তি মালিকানায় একটা বিরাট কোম্পানি করে আপনি পরিবারের সদস্যদের মধ্যে আপনি নিজেরা ভোগ করছেন, রাষ্ট্রে যে আরও মানুষ আছে আপনার এখানে যে আপনার এই পুঁজিতে তারা বিনিয়োগ করে অংশীদার হতে পারে, সেটা আইন দ্বারা এগুলোকে বাজারে আনতে হবে। এর বাহিরে আরেকটা জিনিস আছে যেটা আমাদের হয় নাই, আমাদের যদি আপনার দীর্ঘমেয়াদী শিল্পায়ন করতে হয়, ধরুন ভারী শিল্প করতে চান, এই ব্যাংক থেকে টাকা নিয়ে এসে আপনার বছরে বছরে টাকা শোধ দিয়ে আপনি একটা ভারী শিল্প গড়ে তুলবেন, এটা কিন্তু সম্ভব না। এখানে পুঁজিবাজারে টাকা এখান থেকে টাকা আসতে হবে। এর চেয়েও ভালো আরেকটা হলো আপনার বন্ড মার্কেট ওপেন করতে হবে, রাষ্ট্রীয় বন্ড হবে, তারপরে বেসরকারি কোম্পানিরও বন্ড ছাড়বে। এই ধরুন পাশ্চাত্যের দেশগুলোর প্রধান পণ্য কিন্তু ফিনান্সিয়াল প্রোডাক্ট, তারা কিন্তু এই সমস্ত কলম এই সমস্ত জিনিসপত্র ধান চাল এগুলো বেচে না, তাদের হলো মেইন প্রোডাক্টই হলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, টাকা বিক্রয় করা, টাকার মতো পণ্য বিক্রয় করা, টাকা ট্রান্সফার করা যায় কীভাবে, সার্ভিস বিজনেস, এগুলো হলো ওদের দেশে ব্যবসা। তা আমাদের ধরুন ব্যাংকিং সেক্টরের উন্নয়ন হয়েছে, বাংলাদেশে এখন অনেক ব্যাংক হয়েছে বলেই প্রাইভেট সেক্টরগুলো ভালো করছে। এখানে পুঁজিবাজার এবং বন্ড মার্কেট এগুলোকে ওপেন করলে দীর্ঘমেয়াদী শিল্পায়ন করা সহজ হবে, আমি এটাই মনে করি। আইনের সংস্কার দরকার আছে, সেই জন্যই পার্লামেন্টে আপনার হলো ওখানে অজ্ঞ বিজ্ঞ মেধাবী প্রজ্ঞাবান এবং নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধ দিয়ে যে তার জীবনটা সাজাইছে এরকম ব্যক্তিকে সংসদে যাওয়া দরকার, যেটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু তিনি যেটা চেয়েছিলেন, সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে জনগণ নির্ধারণ করবে কে এই গুণে গুণান্বিত। তার কিন্তু উনি কিন্তু মার্কা রাখে নাই, সবারই একই মার্কা, কিন্তু নির্বাচনে পাশ করবে জনগণ, যাকে ভোট দেবে সে পাশ করে আসবে। একটা নতুন ধরনের একটি রাষ্ট্র পরিচালনার তাত্ত্বিকতা নিয়ে না মাওবাদী না পুঁজিবাদী না লেলিনবাদী কোনো বাদীর মধ্যেই উনি যান নাই, উনি হলে একটা নতুন ধরনের রাষ্ট্র পরিচালনার একটা সংস্কার অর্থনৈতিক সংস্কারে হাত দিয়েছিলেন, যেটা আমরা করতে পারিনি। এটা আমাদের সময়ের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র অনেক দূরে এগিয়েছে, আমাদের দেশে নিম্ন ইনকামের দেশ মধ্যম ইনকামের দেশ হয়েছে, আমাদের অনেক অবকাঠামো নির্মাণ হয়েছে, বাজেট আমাদের বহুগুণ বৃদ্ধি হয়েছে। স্বাধীনতার পরে যে বাজেট ছিল আপনার এই শত কোটি টাকার মধ্যে, তারপরে এই 15 বছর আগে বাজেট ছিল 1000 কোটি টাকার মধ্যে, এখন 1,00,000 কোটি টাকা পার হয়ে যে এটা ধরেন ট্রিলিয়ন তো পার হয়ে গেছে, এখন 7,00,000 কোটি টাকার উপরে আমাদের বাজেট। এটা কিন্তু আমাদের দেশের একটা অনেক বড় উন্নয়ন, চোখে পড়ার মতো, দেখার মতো, বোঝার মতো। যারা অর্থনীতি নিয়ে কাজ করে, যারা সমাজ নিয়ে কাজ করে, যারা রাজনীতি নিয়ে কাজ করে, সবাই যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে তাহলে কিন্তু দেশটা কিন্তু অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে। আমাদের পরিবেশের অর্থনৈতিক ভঙ্গুরতা, তারপরে মাথাপিছু ইনকাম এবং যে মানব সম্পদ, আপনি ধরুন কোস্টাল বেল্টে লোকের সংখ্যা কমে গেছে, দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমে গেছে, স্কুলের ড্রপ আউট কমে গেছে, এগুলো কিন্তু একটা ভালো লক্ষণ। আপনার দেশে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে, এটা কিন্তু একটা গরিব দেশের লক্ষণ। সম্পূর্ণ দেশটা কৃষির ওপর নির্ভরশীল, এটা কিন্তু গরিব দেশের লক্ষণ, সেখান থেকে বের হয়ে আসতে হবে, সেই কাজগুলো আমাদের দেশে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে এবিটিভি আজকের বাজারে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবিটিভির কে ধন্যবাদ, দর্শক শ্রোতা যারা আমার বক্তব্য ধৈর্য ধারণ করে শুনলেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি অনুলিখন প্রকাশিত হয়েছে রেপুটেড বিজনেস পোর্টাল আজকেবাজার.com এ। লেখাটি পেতে ভিজিট করুন www.আজকেবাজার.com। এছাড়াও দেশ বিদেশের নানা খবরাখবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/dailyajkebazar। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।